Hello friends, good evening. Monish TV Life e warm welcome. Ajke ami video tate bolte eshechi je kotha ta seta holo ager din Moni ekta video diyechilo. Seta actually amar ektu dramai chilo, setao bujhteo pareni. Or theke or phone ta kere niyechi. Saradin khali phone video kore, saradin khali video kore. Ami ashi kono খেয়ালি থাকে না, এইরকমভাবে একটা নাটক করে ওর কাছ থেকে আমি ফোনটা কেড়ে নিয়েছি। কেড়ে নেওয়ার যদিও একটা কারণ ছিল, কারণটা এটাই আমি আস্তে আস্তে এখন একটু বলে রাখি, ও জানে না। এটাই কারণ ছিল যে ওর ফোনটা অনেক দিন হলো পড়ে গিয়ে ভেঙে গেছে, স্ক্রিনটা খুব খারাপ হয়ে গেছে, স্পিকারটা নষ্ট হয়ে গেছে, সব কিছু খারাপ হয়ে গেছিলো, ও ভিডিও করতেই পারছিল না। কিন্তু কী করবো, সেটা নিয়েই ও কোনো রকমে চালাচ্ছিল, কোনোদিন কিছু বলেনি। কিন্তু আমার ইচ্ছে ছিল যে ওকে আমি একটা খুব ভালো ফোন কিনে দেব, যাতে ও খুব ভালো করে ভিডিওটা করতে পারে। তাই আজকে আমি সেই জিনিসটা লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে ওর হাতে দিয়ে দেখি ও কি বলে, দেখি ও কি করছে। কিচেনে তো ও নেই, ভাত রান্না করা হয়ে গেছে, মনে হয় ঘরেই আছে, ঘরে একটা কিছু করছে মনে হয়। দেখি যাই ঘরে গিয়ে, দেখি কি করে, দেখি তো কি করে, কোথায় কি জানি। কি করছো? কি বাবা, কি কেমনে করছো? কি করছো? কি আবার করবো, দেখতে পাচ্ছো না অর্ডার বোঝাচ্ছি? সেদিন তো সব আমার বন্ধুদের দেখিয়ে দিলে যে আমি হচ্ছে ছক ছড়ি এসে যে একই কাজকর্ম কিছু করি না। তা এখন আমার ফোন নেই, কাজকর্ম নেই, তাই আমি এখন আমি কাজকর্ম করে নিচ্ছি। অর্ডার বোঝাচ্ছে, গুছিয়ে ফেলেছি, অর্ডার গুছিয়ে ফেলিনি, সবই শুনলো তো তাহলে তো তো হবে না। যখন হচ্ছে ইয়ে করবো, ওর নাম কি বলে, যখন ফোন কিনবো তখন তো আবার কাজ করবো না, তাই এখন করে রাখছি। ও তুমি আবার ফোন কিনবে? লজ্জা কায় না, মা বাবার থেকে আবার ফোন নেবে এখন, লজ্জা কায় না। ধার নেবে? আচ্ছা চলো চোখ বন্ধ করো, তোমাকে একটু ধার নিয়ে আসি। দেখো ধারের টাকা নিয়ে এসছি আমি মামপিদির কাছ থেকে। চলো, আমি জানতে পেরে যে তুমি ধার নেবে, আমাকে বলতে হবে না। চলো বা ওই ঘরে একটু গিয়েই দেখো যে কত টাকা ধার এনেছি না এনেছি, কি করেছি, একটু চলো ওই ঘরে গিয়েই দেখো। সে তো আমি জানি, তুমি তো সমস্ত এই সমস্ত ঘর গোছানো ফোছানো সব ছেড়েই দিয়েছিল ভিডিও করার তাড়নায়। ঠিক আছে চলো, দেখি ওই ঘরে চলো একটু দেখি কি করা যায়। যেতে বলেছি, সোজা চলো ওদিকে। ও বাবা, আরে চলো চলো, কেন এরকম করছো? আরে চলোই না, চলো 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 চলো, আসো না, টানলে যাচ্ছ না তো আর কি করবো বলো। টানানি করার কি আছে, নকশা করো না তো, বসো বসো, উঠলে উঠছে নাকি সবকিছু, বসো বসো বসো। এখন দেখছো আমি ভিডিও করতে পারছি না, আমার মন টন খারাপ গেছিলাম, আমি দেখো জামা পড়ে না, আমি মামপিদির কাছেই গেছিলাম টাকার কথা বলতে। ওই তো, হ্যাঁ বুঝতে পেরেছি, মামপিদি আমাকে বলেছিল তো, নিপা এসেছিল আমার কাছ থেকে টাকা চাইতে, কিসের জন্য আর বলেনি। আচ্ছা চোখটা বন্ধ করো দেখি, আমাকে আমাকে দুটো টাকা দিয়েছে, সেই ক টাকা দিয়েছে একটু দেখো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো না আগে, চোখ বন্ধ করতে পারবে না, মাথা খারাপ হয়ে গেছে।
একটুখানি বন্ধই করো, করো না চোখটা, না না চোখটা বন্ধ করো। কি চোখ বন্ধ করে, এই তো অন্ধ হয়ে গেছি, কি ভালো লাগছে তো? এমনি আমি অন্ধ হয়ে গেছি। হাত পাতো, হাত পাতো। তোমার জন্য একটা ওই ফ্লিপকার্ট থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। ফ্লিপকার্ট থেকে সেকেন্ড হ্যান্ড ফোন? হ্যাঁ, এটা আমার, দেখো তো কেমন হয়েছে। খুলো তো, এটা আমার, আমার জন্য এনেছো? এটা আমার ফোন, এ আমার। হ্যাঁ, তোমার জন্যই এনেছি, তোমার জন্যই এনেছি ফোনটা। তোমার ফোনটা কবে খারাপ হয়ে গেছে, স্ক্রিন খারাপ হয়ে গেছে, স্পিকার খারাপ হয়ে গেছে, কত কষ্ট করে করো, আমার অনেকদিন ইচ্ছা ছিল কিন্তু দিতে পারছিলাম না, তারপরে ফোনটাও অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, তারপরে ফোনটা পেয়েছি, তাই তোমার সঙ্গে সেদিনকে একটুখানি নাটক করলাম। হ্যাঁ, যে ওটা আমার অ্যাকচুয়ালি মনের কথা। কি খুশি তো? লাল চার্জার? হ্যাঁ, টাওয়ার মোটে দেখো, আমি খুব খুশি। দিলে বাবা, আমি ভিডিও করতেই পারি না, সবাই কত ভালো ভালো করে ভিডিও করে, তাই না? খুশি খুশি খুশি। আরে সেদিনকে সমস্ত সব নাটক ছিল, তোমার সঙ্গে একটুখানি আমি মজা করছিলাম, দেখি তোমার কিরম লাগে। আমি খুব খুশি হয়েছি যাতে আমার কাজের কথা ভেবে তুমি এনে দিয়েছো, জানো তো। তাই না? না, এবার তুমি ভালো করে করো, মন দিয়ে করো, অনেকদিন থেকে তো করছো, একটু ভিডিওটা খারাপ হচ্ছে, সেই জন্য আমাদের ভিউটাও একটু কমে গেছে, এবার দেখবে একবার লাফিয়ে লাফিয়ে ভিউ হবে। আরে লেগে থাকো, লেগে থাকো, হবে, যে লেগে থাকে তার হয়, একদিনে হবে না, দশ দিনে হবে, দশ দিনে হবে না, একশো দিনে হবে, এক বছর হবে না, দু বছর হবে না, পাঁচ বছরে হবে না, যাবে কোথায়, হতে তো হবেই। আমি খুব খুশি হয়েছি বন্ধুরা, যাই হোক, আমাকে আমার হাজবেন্ড এই ফোনটা দিল, সত্যি আমার কাজ করার জন্য একটা ভালো ফোন দরকারই ছিল, কিন্তু আমি ওর কাছে কখনো ডিমান্ড করিনি ফোনের জন্য, বলো, কোনো সময় বলিনি ফোন, আমি জানি তো করোনি, আমি বুঝতে পেরেছি, তাই ভাবলাম। ওই যেখানে তো কভারও আছে? আছে, হ্যাঁ, কভার ফ্রি নিয়েছে? হ্যাঁ, এটার সঙ্গে কভার থাকে। তাহলে আমার ওই পুরনো ফোনটা কি করলে তিনি বাবা? আরে ওই ফোনটা তো নিয়ে গেছিলাম ওই কারণে, ওটা আমি ওয়েলেক্সে দেবো বলে, ওয়েলেক্সে দেওয়া ছিল, তাই ফোনটা বিক্রি করে দিতে হবে, তাই জন্য নিয়ে গেছি। আবার দেখলাম তুমি ওই ফোন থেকে আমার একটা শর্ট ছেড়েছো, শর্ট ছেড়ে দিয়েছো। যাক, যাই হোক, তোমার সারপ্রাইজ পেয়ে আমি খুব খুশি হলাম, হাতটা দাও একটু। আমি খুব খুশি হয়েছি আমাকে এরকম সারপ্রাইজ তুমি দিয়েছো বলে, আর সব থেকে ভালো লাগছে আমি ভালো করে কাজ করতে পারবো, বলো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, মন দিয়ে ভালো করে কাজ করো। আমার হাজবেন্ডের দেওয়া এই সারপ্রাইজটা তোমাদের কার কেমন লেগেছে, যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে বলবো তোমরা একটু পাশে থেকো বন্ধুরা। হ্যাঁ, আর কি বলবো, সত্যি ভালো লেগেছে, আমার কিচ্ছু বলার নেই। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।